প্রতি বছরের মতো এবারও সম্পূর্ণ ব্যতিক্রমী টিম শিলচর জানিগঞ্জ কালীপূজা কমিটির লাইভ উপস্থাপনার মাধ্যমে দক্ষযজ্ঞ সতীর দেহত্যাগ শিবের তাণ্ডব নৃত্য প্রদর্শন। এই দজ্ঞযজ্ঞের অভিনয়ে রয়েছেন ত্রিপুরা শিবনাট্য সংস্থার শিল্পীরা। সোমবার সন্ধ্যা 6:30 মণ্ডপের উদ্বোধনের পর প্রথম দজ্ঞযজ্ঞ এর উপস্থাপন করা হয়। এদিন মণ্ডপ উদ্বোধন করেন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ, সঙ্গে ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, দুলাল মিত্র, শ্যামল দাস, পূজা কমিটির উপদেষ্টা নন্দলাল সাহা সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিকের কৃতী ছাত্রদের সংবর্ধনা জানানো হয়, মহাপ্রসাদ বিতরণ হয় শেষ রাতে। এদিকে 20 মিনিটের পরিবেশনায় আলো আর শব্দের মিলনে পৌরাণিক ঘটনাটি নাট্যরূপে দর্শনার্থী দেখতে পাচ্ছেন দক্ষরাজ। দক্ষরাজের যজ্ঞসভায় পতিনিন্দা সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন সতী। শিব সেই সংবাদ পেয়ে দজ্ঞযজ্ঞ পণ্ড করে পত্নীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। সৃষ্টি রসাতলে যাচ্ছে দেখে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ড বিখণ্ড করেন। 51টি স্থানে দেবীর সেই দেহাংশ পড়ে পরে সেই সব জায়গায় গড়ে উঠে একটি সতীপীঠ। এবার সেই পৌরাণিক ঘটনাকে লাইভ প্রদর্শনের মাধ্যমে পুজো বাবুনা সাজিয়েছেন। সন্ধ্যার পর পুজো এবং লাইভ প্রদর্শন করা হয়। আগামী বুধবার পর্যন্ত চলবে তাদের এই প্রদর্শন। শিলচর থেকে মুন্না আচার্যের রিপোর্ট। পিতা, আপনার এই অন্যায়যোগ্য আয়োজন বন্ধ করুন। আপনি দেবকুল ঋষিকুল সবাইকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু দেবাদিদেব মহেশ্বরকে নিমন্ত্রণ করলেন না, কেন? সতী, তুই বিনা নিমন্ত্রণে এখানে এসে আমার যোগ্য ক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার কাজে বাধা সৃষ্টি করতে চাইছো, কারণ জানতে পারি কি? পিতা, আপনি কি বলছেন? যোগ্য যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই চান, তাহলে যিনি স্বয়ং যোগ্য আপনি প্রথম অংশে, সেই দেবাদিদেব মহেশ্বরকে আপনি আমন্ত্রণ জানালেন না, কেন? তার উপস্থিতি ছাড়া এই যজ্ঞস্থল পবিত্র হবে কি করে? তুমি যার কথা বলছো সে নিজেই মহা অপবিত্র, তার পদস্পর্শে আমার এই যজ্ঞস্থল অপবিত্র হতে দিতে পারি না। পিতা, আপনি কি বলছেন? সতী, তুমি শুনে রাখো, এই মহাযজ্ঞে তোমার প্রতি শিবের কোন স্থান নেই। এবং দাম্ভিক দক্ষ আয়োজিত যজ্ঞস্থল বিনষ্ট করো।